আসসালামু আলাইকুম আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ তথ্য এবং খুবই খুশির একটি সংবাদ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স গত কিছুদিন আগে আমি নতুন একটি ভিডিও আপলোড করেছি যুক্তরাজ্যের স্টুডেন্ট বা পড়ালেখার উপরে যে বিষয়টা হয়ে থাকে স্টাডি বিষয়ের উপরে এবং এই স্টাডি ভিসার ক্ষেত্রে যুক্তরাজ্য সরকার বর্তমানে দু সালের অক্টোবরের পাঁচ তারিখ থেকে কিন্তু বিশাল একটা শিথিলতা এনেছে আগে যে নিয়মকানুন ছিল সেই নিয়মকানুন থেকে অনেকটাই সশস্ত্র করা হয়েছে তদরূপ কাজের ভিসার ক্ষেত্রেও যুক্তরাজ্য সরকার দুই হাজার সালের জানুয়ারি মাস থেকেই কিন্তু ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে বিশাল একটা সুযোগ আমাদের বাংলাদেশি সহ পুরো বিশ্বের যেসব দেশ ওয়ার্ক পারমিট নিয়ে ইউকেতে যায় সেসব দেশের জন্য বিশাল একটা সুযোগ সৃষ্টি করেছে ভিউয়ার্স আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং যারা এই ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন ক্লিক করে পাশে থাকবেন আর যারা এই চ্যানেলে সাবস্ক্রাইবার হিসেবে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিউয়ার্স বিস্তারিত আলোচনা করা যাক ভিওয়ার্স আপনারা জানেন যে বিগত কয়েক বছর ধরে ইউকেতে ওয়ার্ক পারমিটের যে ভিসাগুলো হয়ে থাকে মোটামুটি সেটা শূন্যের কোটায় গিয়ে পৌঁছেছে কয়েক বছর ধরে কিন্তু ইউকে ওয়ার্ক পারমিটের যে বিষয়টা ছিল বিভিন্ন জালিয়াতি এবং ওয়ার্ক পারমিট দুর্নীতির কারণেই কিন্তু মূলত এই ভিসাগুলা বা ওয়ার্ক পারমিটের যে ভিসাগুলো ইস্যু হয়ে থাকে টোটালি বন্ধ হওয়ার পর্যায়ে তো এই ভাইরাস বা মহামারীর উপর ভিত্তি করেও যুক্তরাজ্য সরকার ইউকেতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাওয়ার জন্য বিশাল একটা সুযোগ সৃষ্টি করেছে যেগুলোর মধ্যে পরবর্তী সময়ের সুযোগ ধরে দু হাজার সালের জানুয়ারি মাস থেকে ওয়ার্ক পারমিট রুটে মিনিমাম পাঁচশো পদে সুযোগ সৃষ্টি হয়েছে এবং শর্টেজ অকুপেশান লিস্টে সত্তরটি পদে নতুন কর্মসংস্থানের প্রস্তাব করা হয়েছে এতে করে আমাদের বাংলাদেশি কমিউনিটি যুক্তরাজ্যে যেসব আমাদের প্রবাসীরা আছেন তারা খুবই উপকৃত হবেন তবে বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে যে শেফের ক্যাটাগরি বা নেপাল থেকে শেফের ক্যাটাগরি বিষয়ে যারা যান তাদের ক্ষেত্রে কিন্তু এটার কোনো পরিবর্তন হয়নি তবে এই যে স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে লেভেল সিক্স থেকে থ্রিতে নামিয়ে আনার পেছনে যে সুযোগটা সৃষ্টি হয়েছে ক্ষেত্রকে বিবেচনা করে অনেকেই এটাকে সুবর্ণ একটি সুযোগ হিসাবে দেখছেন তবে এই শেপ ক্যাটাগরিতে যারা ইউকের উদ্দেশ্যে ওয়ার্ক পারমিট নিয়ে বিগত দিনে গেছিলেন দু হাজার সালের জানুয়ারি মাস থেকে বিগত দিনে যে স্যালারিটা তাদের ওয়ার্ক পারমিট উল্লেখ করা ছিল উনত্রিশ হাজার পাঁচশো পাউন্ড বর্তমানে কিন্তু তারা সেই উনত্রিশ হাজার পাঁচশো পাউন্ড থেকে কমিয়ে পঁচিশ হাজার পাউন্ড দেখিয়েই কিন্তু তারা ওয়ার্ক পারমিট যেতে পারবে এজন্য এই শেফের ক্যাটাগরির ক্ষেত্রে যে সুযোগটা সৃষ্টি হয়েছে এটা বিশাল একটা পরিবর্তন হিসেবে দেখছেন বাংলাদেশের কমিউনিটি গণ্যমান্য ব্যক্তিবর্গগণ এবং ভিউয়ার্স আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন বিগত দিনে ইউকেতে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে স্কিল ওয়ার্কার যেটা লেভেল সিক্সে ছিল সেখান থেকে নামিয়ে এটাকে থ্রিতে করা হয়েছে লেভেল থ্রিতে নামিয়ে আনা হয়েছে এই লেভেল থ্রিতে নামিয়ে আনার কারণে এটা আমাদের বাংলাদেশিদের জন্য বিশেষ করে আমাদের বাংলাদেশ থেকে যারা ওয়ার্ক পারমিটের উদ্দেশ্যে ইউকে যাবেন এটা তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ কারণ এই থ্রিতে নামিয়ে আনার কারণে আগের যে নিয়ম নিয়মকানুন বা যে শক্ত রুলসগুলো ছিল এগুলো খুবই সহজতর হয়ে গেছে এবং বিশেষ করে এই লেভেল থ্রিতে নামিয়ে আনার জন্য আমাদের বাংলাদেশি কমিউনিটির যে রেস্টুরেন্টের ক্ষেত্রে বলেন আর ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্র বলেন বিভিন্ন প্রচুর পরিমাণে কর্মসংস্থানের সৃষ্টি হওয়ার জন্য এটা একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে লেভেল সিক্সের ক্ষেত্রে বিগত দিনে যে ওয়ার্ক ফার্মিটগুলো ইউপিতে গিয়েছিল বা প্রচলিত ছিল যেমন ইঞ্জিনিয়ার ডাক্তার নার্স এবং বিজ্ঞানী বিভিন্ন বড় বড় লেভেলের যে কাজগুলো ছিল লেভেল সিক্সের ক্ষেত্রে কিন্তু ওগুলোই প্রচলিত ছিল কিন্তু লেভেল থ্রিতে আসার কারণে এই দু সালের জানুয়ারি থেকে খুবই দারুণ দারুণ কর্মসংস্থান এবং খুবই নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে যেমন ধরেন বুটচার মানে মাংস কাটার যেই লোকজন এবং কেক কনফেকশনারি ব্রিক লেয়ার মানে ইটের ভাটা যেসব কর্মচারীরা কাজ করে থাকে এছাড়াও বিভিন্ন বিভিন্ন আরও ছোটোখাটো অনেক ধরনের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এবং সবচেয়ে খুশির একটা সংবাদ সেটা হলো ওয়ার্ক পারমিট নিয়ে বিগত দিনে যারা ইউকে বা যুক্তরাজ্যে গিয়েছিল যেই বেতনে তারা ওয়ার্ক পারমিট নিয়ে ইউকেতে যেত পরবর্তী বছর বিশ্বা এক্সটেনশান বা মেয়াদ উত্তীর্ণ করার সময় বিশ্বা বৃদ্ধি করার সময় তাদেরকে কিন্তু এই স্যালারিটা বাড়িয়ে দেওয়া হতো কিন্তু নতুন নিয়মে সেটা আর থাকছে না নতুন নিয়মে যেসব ওয়ার্কার যে বেতনে ওয়ার্ক পারমিটের মধ্যে যে বেতনটা উল্লেখ থাকবে যে বেতনে ওয়ার্ক পারমিট নিয়ে ইউকেতে যাবে পরবর্তী পাঁচ বছর পরে ওই বেতনটা দেখিয়েই কিন্তু সে সেখানে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে এটা আসলে আসলে সুবর্ণ একটা সুযোগ এবং খুবই সহজতর করা হয়েছে বিগত দিনে যেটা ছিল না তবে যারা স্কিল ওয়ার্কার মানে বড় বড় পদে যারা আছেন বা বড় বড়ো পদে যারা পারমিট নিয়ে বর্তমানে বা সামনে যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে এটা আসলে কোনো পরিবর্তন আসবে না বিগত দিনে ইউকেতে নাগরিকত্বের জন্য তাদেরকে যে তিরিশ হাজার পাউন্ড দেখাতে হতো বর্তমানে বা সামনেও কিন্তু তাদেরকে এই তিরিশ হাজার পাউন্ড দেখিয়েই কিন্তু তাদের আবেদন করতে হবে নতুবা তাদের আবেদন কিন্তু প্রত্যাখ্যান হবে তবে এত সব নিয়মের মধ্যেও ইউকেতে যাওয়ার জন্য কিন্তু আইএলটিএস এর প্রয়োজন হয় বিগত দিনেও ফোর পয়েন্ট ফাইভ এই আইএলটিএসটার প্রয়োজন ছিল কিন্তু আইএলটিএস এর ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন আসেনি আইএলটিএস আগের মতোই ছিল আগের মতোই আছে দু হাজার একুশ সালে সুযোগটা গ্রহণ করার জন্য আইএলটিএস এর ক্ষেত্রে ফোর পয়েন্ট ফাইভ কিন্তু সবারই অর্জন করা লাগবে এবং এই ওয়ার্ক ফার্মেটকে কেন্দ্র করে পুরা ইউকে বা যুক্তরাজ্য জুড়ে মাত্র একত্রিশ হাজার কোম্পানি সরকারি খাতা নিবন্ধন করেছে সরকার বিভিন্নভাবে উৎস সৃষ্টি করছে যেন তারা এসে নিবন্ধন করে এবং একত্রিশ হাজার কোম্পানির ভিতরে বাংলাদেশের সংখ্যা খুবই নগণ্য তো ভিউয়ার্স আশা করা যায় পরিস্থিতি একটু সঠিক বা ঠিক হলে ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশি কমিউনিটি যে প্রতিষ্ঠান বা কোম্পানিগুলো আছেন তারাও বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি করে আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন ওয়ার্কার নিয়ে যাবেন ইনশাআল্লাহ তো ভিউয়ার্স আজকে মূলত এটাই ছিল আমার এই ভিডিওটির মূল উদ্দেশ্য কারণ এই বিষয়টা নিয়ে বিভিন্ন ট্রল হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সিলেটে অলরেডি শুরু হয়ে গেছে বিভিন্ন গণমাধ্যম এবং ফেসবুকে লেখালেখি শুরু হয়ে গেছে দু হাজার একুশ সালে জানুয়ারি থেকে ওয়ার্ক পারমিট নিয়ে লন্ডনে যাওয়ার জন্য আসলে মূলত আমাদের সিলেট যে বিভাগটা রয়েছে সিলেট বিভাগের মধ্যে আমাদের দ্বিতীয় লন্ডন হিসেবে পরিচিত এবং ইউকেতে কোনো ধরনের কোনো সুযোগ সুবিধার সৃষ্টি হলে আমাদের সিলেটে যেসব প্রবাসীরা আছেন তারাই প্রথমে বেশি এই সংবাদটা পেয়ে থাকে তো ভিউয়ার্স আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ